সন্দেহ থাকলে বলেন, যেহেতু আমার আছে একটু সন্দেহ। আছে কারো সন্দেহ? মাটির উপরে থাকা যাবে? কেউ থাকবো না, সবাই মাটির নিচে। আপনি দেখেন না এই যে মুহূর্তেই মানুষ যে এত কিছু করে, এত বাহাদুরি, এত ক্ষমতা, এত পাওয়ার, এত নিজের যোগ্যতাকে জাহির করে, এত ধন সম্পত্তির মানুষ বড়াই করে, এত কিছু করে, যখন এই রুহটা আত্মাটা বের হয়ে যায়, যত বড় ব্যাটাই হোক, যত বড় পাওয়ারফুল মানুষই হোক, আত্মাটা বের হয়ে গেলে এই যে বডিটা, ড্যাড বডি, এটারে সবাই বলে ড্যাড বডি অথবা বলে লাশ। এখন কেউ বলে না এই স্যাররে ধরেন, স্যাররে ধরে একটু গোসলটা করান, এই আমাদের মানে এমডি সাহেব, এমডি স্যারকে ধরেন, এমডি স্যারে ধরে গোসল করান, অমুক অমুক স্যাররে ধরেন, ধরিয়া উঠান একটু নামান খাটের মধ্যে, এই স্যার বলে কেউ? খালি বলে লাশ, খালি বলে ড্যাড বডি, ঠিক কিনা? মুহূর্তেই সব শেষ, সমস্ত ক্ষমতা পাওয়ার আপনার নামও কেউ নেয় না, সলিমউদ্দিন ফলিমউদ্দিন নামও কেউ নেয় না, খালি বলে লাশ আর ড্যাড বডি, মুহূর্তেই জিন্দগির সব শেষ, ক্ষমতা পাওয়ার প্রতিপত্তি যশ খ্যাতি সম্পত্তি মুহূর্তেই সব শেষ। কারাকারি লাগে সন্তান আপনার সম্পদ নিয়া, কে কোনটা নেবে, কে কোন অংশ নেবে, কে কোন ফ্ল্যাট নেবে, কে কোন বাড়ি নেবে, জমির কোন অংশ কে নেবে, এ নিয়ে কারাকারি লেগে গেছে। এরকম অহরহ ঘটনা আমাদের সমাজে হয় কি না? তাহলে জিন্দগি আমাকে ভুলে গেলে চলবে না আমার ভাই। আল্লাহ পাক এই জিন্দগি আমাকে দিয়েছেন মালিককে খুশি করার জন্য, জিন্দগি আমার ছিল না। আল্লাহ সূরাতুদ দাহরের শুরুর দিকে আমাদেরকে স্মরণ করে দিয়ে বলতেছেন, হে মানুষ ভুলে গেছো তুমি? তুমি যে ছিল না তারপর আমি তোমার অস্তিত্ব দিলাম, তুমি এখন আছো, এই থাকার ফলে তুমি আমারও এখনও চিনলে না। কোরআনের আওয়াজ শুনলে তুমি এখনও দূরে বসে থাকো? আরে পাগল, তুমি আসছো দুনিয়াতে তো কোরআনকে জানার জন্য, বোঝার জন্য, তোমার জিন্দগি তো আল্লাহর কোরআনকে শেখার জন্য, বোঝার জন্য, মানার জন্য। যদি কোথাও মাহফিল হয়, যদি কোথাও বয়ান হয়, যদি কোথাও আল্লাহর কথা বলা হয়, যদি কোথাও নবীর হাদিসের বাণী উচ্চারণ করা হয়, তাহলে তুমি এখনও দূরে। তাহলে তুমি কিসের মানুষ হইলা? তুমি কিসের বিবেকবান হইলা? তুমি তোমার মধ্যে এখনও তো বিবেক নাই, তোমার ভিতরে আসলে সঠিক বুঝ এখনও তোমার মধ্যে আসাই নাই, তুমি বুঝতেই পারো নাই যে তোমার জীবনটা কেন, তুমি শুধু এখনও খামাখাই খ্যামখ্যালি করে সময় পার করে দিচ্ছ। ওরে ভাই চিন্তা করছো একবার, আল্লাহ পাক মানুষকে ভাবার জন্য, চিন্তা করার জন্য, বোঝার জন্য, একটু ভাবার ফিকির করার জন্য এই কথাগুলি বারবার আমাদের সামনে তুলে ধরেছেন। সূরাতুদ দাহর যদি আমরা পড়ি আল্লাহ কি বলেছেন, হাল আতা আলাল ইনসানি حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. الله أكبر. الله بولين لمبا কথা, এই কথাটার মূল সারমর্মটা হলো আল্লাহ বলছেন যে হে মানুষ তুমি তো ছিলাই না, আমি আল্লাহ তোমার অনিস্তিত্ব থেকে, তোমার অস্তিত্বহীন অবস্থা থেকে আমি তোমার অস্তিত্ব দিলাম, বানাইছি আমি, তুমি ছিল না, তোমার কোনো নাম, তোমার কোনো আলোচনা পৃথিবীতে ছিল না, কেউ ছিল না তোমরা। আমি আল্লাহ প্রথম যখন তোমার মায়ের পেটে, মা যখন টের পায়ের ওই পেটে সন্তান আসছে, স্বামীকে বলছে যে আমার পেটে সন্তান, স্বামী আরেকজনকে বলছে, সে আরেকজনকে বলছে, পরিবারের সবাই জানছে, জানার পরে সবার আনন্দ, সন্তান আসবে, নতুন একজন মেহমান পৃথিবীতে আসবে, এই নিয়ে কথাবার্তা শুরু হইল, আনন্দ শুরু হইল, অপেক্ষার পালা, সন্তান আসতেছে। কিন্তু মায়ের পেটে আসার আগ পর্যন্ত আমার আপনার কোনো আলোচনা কি দুনিয়াতে ছিল? কেউ জানতো আমি আসবো? আমার আসার ব্যাপারে কোনো প্ল্যান পরিকল্পনা কিচ্ছু আমার ছিল না, আমার জানাও ছিল না। আল্লাহ পাক কুদরতি নিজামে, কুদরতি সিস্টেমে মায়ের পেটে সামান্য নাপাক পানি থেকে আমাকে পর্যায়ক্রমে আস্তে আস্তে করে সেখান থেকে শুরু হলো সূচনা, একটা মানে পানি, তারপরে রক্ত, তারপরে গোস্ত, তারপরে হাড়, এই দিয়ে একটা আকৃতি, আকৃতি বানায়া আমাকে মানুষ বানায়া, আহসানে তাকভিম, দুনিয়ার সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া মানুষকে আল্লাহ, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া আমাকে আপনাকে আল্লাহ মানুষ বানায়া, ইনসান বানায়া, শুধু মানুষ নয়, মানুষের মধ্যে মুমিন বানায়া, শুধু মুমিন নয়, আখির জামানার পায়গাম্বর রহমাতুল্লিল আলামিনের উম্মত বানায়া আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আমরা জানতাম না দুনিয়াতে আমরা আসব। আল্লাহ বলেন আমি তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি, কেন জানো? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নারী পুরুষের মিশ্র বীর্য থেকে আমি মানুষকে বানাইছি, কেন?
নাবতালিহি এই এক শব্দে আল্লাহ বলে দিয়েছেন, বানাইছে একটু পরীক্ষা নেওয়ার জন্য, আমার আপনার জীবন পরীক্ষার জন্য, খাওয়ার জন্য নয়, খামখেয়ালি করার জন্য নয়, রাস্তায় ঘোরার জন্য নয়, দামি দামি রেস্টুরেন্টে গিয়া বন্ধুদের কিনে খুব মজ করার জন্য নয়, আমার ভাইরা আল্লাহ বলে দিছেন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তোমার দেখার ক্ষমতা আমি দিয়েছি, শোনার ক্ষমতা আমি দিয়েছি, সব আমি দিয়েছি, কেন আমি দেখব পরীক্ষাটা কি হবে, পরীক্ষাটা হবে ইন্না হাদাইনাহু সাবিলা, আমি যেহেতু পথও দেখায় দিছি, সঠিক পথ কোনটা সেটাও বলে দিছি, কিতাব পাঠাইছি, রসুল পাঠাইছি, নবী পাঠাইছি, নবীদের পরে আলেম ওলামাদেরকে পাঠাইছি, আমি যে আয়াত পড়েছি কোরআন কারিমের শুরুর দিকে সূরা তাওবার, সেখানে আল্লাহ বলছেন প্রত্যেক কারিয়া প্রত্যেক অঞ্চল থেকে একটা গ্রুপ একটা দল থাকা চাই যারা আলেম হবে, ইয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনদিরু কওমাহুম, প্রত্যেক অঞ্চলে প্রত্যেক এলাকায় কিছু মানুষ যাদেরকে আলেম হিসাবে তৈরি করা হবে, যারা দিনের গভীর জ্ঞান অর্জন করবে, হাদি মুহাদ্দিস হবেন, মুফতি হবেন, আলেম হবেন, ফকি হবেন, ওই আলেমগণ মানুষের কাছে আল্লাহর কথাগুলি আল্লাহর বাণীগুলি নবী রাসূলগণ যে কাজটা করতেন সেই কাজগুলি ওলামায়ে কেরাম করবেন, সেই দায়িত্বটা আল্লাহ মানুষের মধ্য থেকে কিছু মানুষকে তৈরি করার জন্য আল্লাহ বলেছেন, যেটা নাকি এই মাদ্রাসাগুলি করে, এই মাদ্রাসায় তালেম আলেমদেরকে এই শিক্ষাটাই দেওয়া হয়, তারা যেন আলেম হতে পারে, ফকি হতে পারে, দিন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারে, অর্জন করে নিজেও সেটা আমল করতে পারে, মানুষের কাছে দিনের সহি কথাগুলি মানুষের কাছে পৌঁছে দিতে পারে, সেই কাজগুলি মাদ্রাসাগুলি করে।